আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে যাওয়ায় দেশীয় দাম বৃদ্ধি পাচ্ছে, তবে বাজার মনিটরিং এ কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানালেন বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি। বুধবার বিকেলে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে সংবাদকর্মীদের এ কথা বলেন বাণিজ্য মন্ত্রী। আসন্ন রমজান মাস উপলক্ষে বাজার পরিস্থিতি নিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে মন্ত্রী বলেন, আগামী 31 মে থেকে সয়াবিন এবং 31 ডিসেম্বর থেকে পাম অয়েল খোলা বিক্রি করা যাবে না, যথেষ্ট পরিমাণে পণ্য মজুদ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, সরকারের চেয়ে বড় হাত কারো নয়, সিন্ডিকেট করে জনগণের পকেট টাকার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, কাটা হবে। অ্যাবিলিটি ছিল তার চার গুণ ক্ষমতা নিয়ে তারা বাজারে আসছে, তারা এই রমজান মাস সামনে রেখে আগামী এক মাসের মধ্যে বা দেড় মাসের মধ্যে 1 কোটি মানুষকে তাদের যেসব পণ্য আছে সেই পণ্যগুলো তাদের কাছে পৌঁছে দেবে। 30 মে এবং 31 ডিসেম্বর এরপরে আর কোনো তেল খোলা বাজারে খোলা বিক্রি হবে না, সবই আমাদের বোতলজাত হবে।